নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলনে আলা, সিঁদুর, ছোট আয়না, এইসব যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলি দিয়ে কিন্তু এখানে মণ্ডপটি সাজানো হয়েছে। এবং আমরা তো একা কেউ পুজো করতে পারি না, এখানে যে সকলে মিলে যে যে পুজোর মায়ের আয়োজন, সেই আয়োজনকে এখানে কিন্তু ওনারা বার্তা দিতে চেয়েছেন যে সকলে মিলে আমরা মাকে পুজো করব। মা কারো একার না, মা সবার। এবং এখানে মায়ের একটি ছোট মূর্তি, এখানে ছোট একটি সংস্করণ বানানো হয়েছে, একটি এটি হকলা পাতা দিয়ে বানানো হয়েছে। এখানে এটিও কিন্তু খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে বানানো হয়েছে, এটিও দেখতে খুব সুন্দর লাগছে। এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যে কোনো কিছু কোনো কোনো জায়গায় কিন্তু প্লাস্টিক নেই, এখানে কিন্তু সবই মানে যে আমরা যে চারিদিকে এখন শুনছি প্রচুর প্লাস্টিক, প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ করছে, প্লাস্টিক বর্জন করুন, এখানে কিন্তু তাই জন্য কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি। অমৃত কলস, অমৃত কলস দেখবো আমরা ওপরে, একটি বড় করে এখানে তৈরি করা হয়েছে অমৃত কলস। এই কলসটি এই বার্তা দিচ্ছে যে মা সবাইকে অমৃতের রূপে মঙ্গল প্রদান করছেন। এবার আমরা গিয়ে মায়ের প্রতিমাটি দর্শন করব। ভেতরে মায়ের যে প্রতিমা আপনারা দেখবেন, মায়ের যে প্রতিমা, মায়ের প্রতিমার পিছনে এটা কিন্তু বেত দিয়ে বানানো হয়েছে, বেতের বেতের কারুকার্য করা হয়েছে, সম্পূর্ণটা কিন্তু হাতে বানানো হয়েছে। এবং এবং মায়ের যে মূর্তি, মায়ের যে রূপ, সেটি কিন্তু খুবই সুন্দর। এবং এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কোনো মহিষাসুর নেই, মায়ের যে আমরা মহিষাসুর মর্দিনীর রূপ দেখি, এখানে কিন্তু সেই রূপ নেই মায়ের। মা সপরিবারে আনন্দের সাথে মর্তে আসছেন, এইরকমই একটা কিছু এখানে দেখানো হয়েছে। এবং করোনা মহামারী, করোনা মহামারীর পর মা শান্তিপূর্ণভাবে যে এখানে আসছেন, এসে মর্তবাসীকে যে মঙ্গল প্রদান করছেন, এটি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং আপনারা দেখবেন যে মায়ের চার সন্তান কিন্তু মায়ের কোলে বসে আছেন, খুব সুন্দরভাবে তারা আনন্দের সহিত তার মামার বাড়ি দর্শন করতে আসছেন। এটি কিন্তু আমরা একটি অন্যরকম কিছু দেখলাম এখানে। এবং পুজোর যে বিভিন্ন সরঞ্জাম এখানে কিন্তু সেগুলোই তুলে ধরা হয়েছে, চাঁদ মালা থেকে শুরু করে শাখা, পলা, সিঁদুর, মায়ের বরণ ডালে যে ছোট আয়না থাকে, সেই ছোট আয়না, সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মণ্ডপটি সাজানো হয়েছে, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আপনাদের কাছ থেকে কিছু জেনে নেব, দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে সুমন রেজা। এই যে থিম, পুজোর যে থিম, এই সম্পর্কে কিছু বলবেন সাধারণ মানুষদের? অ্যাকচুয়ালি এই থিমটা বানানো হয়েছে হচ্ছে আমাদের মহামায়া, যে করোনা পরিস্থিতি একটা মহা মানে মহামারী করোনার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি থেকে আমরা যে উদ্ধার হয়েছি এখন আপাতত, তো সেই জায়গা থেকে মা আমাদের কাছে আসছেন, মানে মর্তে যে বাপের বাড়িতে আসছেন। আপনারা আপনিও দেখলেন যে এখানে মহিষাসুর বলে কিছু নেই, অ্যাকচুয়ালি এটা মা সব পরিবারে তার সংসার নিয়ে বাপের বাড়ি আসছেন। এবং এখানে যে প্যান্ডেলে যে টোটাল যে কাজ ইউজ করা হয়েছে তাতে কোনো প্লাস্টিক নেই, এবং সমস্ত কিছু যেটা মা পুজো করতে যেটা মিনিমাম লাগে বরণ ডালার মধ্যে, দেখুন সিঁদুরের কৌটো থেকে শুরু করে এবং তিরকাঠি, চাঁদমালা, আরসি, যেটাকে আয়না বলা হয়, ছোট আয়না, এই টাইপের জিনিস দিয়ে টোটাল মণ্ডপটাকে করা হয়েছে, এবং কাঁচা বাঁশের উপরে থিমটা তৈরি করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি আমরা বলতে চেয়েছি যে এই যে মিনিমাম জিনিসটা, যে জিনিসটা দিয়ে লাগে পুজোর জন্য, আমাদের সহযোগিতা, সবাই মিলে এসে যদি আমরা এই পুজোটা করি, সেই পুজোটা আরও ভালো করে করা যাবে, এটা আমাদের মেন বার্তা। আর সামনে যে ঘরটা দেখলেন, ওটা হচ্ছে আমাদের অমৃত কলস, মা অমৃত রূপে মানে আমাদেরকে মঙ্গল প্রদান করছেন, এটা আমাদের একটা বার্তা দেওয়া হয়েছে। হচ্ছে 36 বছর এবছর পদার্পণ করেছে। প্যান্ডেলটা বানাতে আপনাদের কিরকম সময় লেগেছে? মোটামুটি ধরুন 3 মাস, কাল দেখুন 11:30-12টা পর্যন্ত মোটামুটি দর্শনার্থীদের ভিড় ছিল, তো আজকে দেখা যাক, আজকে এখন থেকেই তো ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন, দেখা যাক আরো সন্ধে হলে বোঝা যাবে কত ভিড় হয়। তো যেরকম উনি বললেন সেরকম আপনারা দেখতেই পাবেন যে হ্যাঁ, মা আমাদের সকলেরই, মা কারো একার না, সেরকমই আমরা যদি একত্রিত হয়ে মায়ের পুজোটিকে সম্পন্ন করি, তাহলে কিন্তু আরো সুন্দরভাবে পুজোটি হবে, এবং আমরা কিন্তু আরো সুন্দরভাবে মাকে আনতে পারবো। আরো আর মা কিন্তু এখানে দেখলেন যে মায়ের যে মহিষাসুর মর্দিনী রূপ, সেটি কিন্তু এখানে নেই। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়, সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।